বহরমপুর মোল্লাগেড়ে মোড়ে পুকুরের মালিক সরকারি নির্দেশ অমান্য করায় পুকুরের মালিকানা বহরমপুর পৌরসভার অধীনে চলে আসে বলে জানান বহরমপুর পৌরসভার অফিসার মণিমোহন চট্টোপাধ্যায়। তিনি বলেন, পুকুরে যারা মালিক রয়েছেন তাদের বারংবার পুকুর সংস্কার এবং পুকুর এনক্লোজমেন্ট হয়ে আছে তার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তারা কোনোরূপ ব্যবস্থা না নেওয়ার ফলে যেসব নির্দেশ দেওয়া আছে যে পুকুর সংস্কার করে ব্যবহারযোগ্য অবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং পুকুরের যে পরিমাপ ছিল সেই স্থানে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, এই নির্দেশ পুকুর মালিক অমান্য করায় আজ বহরমপুর পৌরসভার পক্ষ থেকে নির্দেশ পালন করা শুরু হলো। তিনি আরও বলেন, এলাকার যে সমস্ত নাগরিকগণ আছেন তাদের সুবিধার্থেই এই পুকুর সংস্কার এবং পুকুরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আজ থেকে বহরমপুর পৌরসভা গ্রহণ করল। যেহেতু মালিক তার দায়িত্ব পালনে অক্ষম এবং নাগরিকদের স্বার্থে কোনো রকম উদ্যোগ তার তরফ থেকে পাওয়া যায়নি, সেই কারণেই বহরমপুর পৌরসভার যে আইনি অধিকার সেই আইনি অধিকার প্রয়োগ করা হচ্ছে বলে জানান বহরমপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার মণিমোহন চট্টোপাধ্যায়। আমাদের বহরমপুর পৌরসভার কর্তৃত্বে চলে আসলো, যেহেতু এখানকার যারা মালিক আছেন রেকর্ডের যে সমস্ত ওনার আছেন ওনাদেরকে আমরা রিপিটেডলি পুকুর সংস্কার এবং পুকুর যে এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে তার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তারা সে সমস্ত ব্যবস্থা কোনোটাই কিছু করেননি এবং আমাদের যা যা অর্ডার এখানে দেওয়া আছে যে পুকুরকে সংস্কার করে ব্যবহারযোগ্য অবস্থায় ফিরিয়ে আনতে হবে, পুকুরের যে পরিমাপ ছিল সেই পরিমাপটিকে মানে আবার সেই সংস্থানে ফিরিয়ে আনতে হবে, সেই অর্ডার ভায়োলেট করার জন্যেই আজকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই অ্যাকশান নেওয়া হলো। এক্সিকিউশন অর্ডার যেটা আমরা করেছিলাম সেই এক্সিকিউশন অর্ডারটাই আজকে আমরা পালন করছি এবং এখানে আমরা এলাকার যে সমস্ত নাগরিক রয়ে গেছেন তাদের সুবিধার্থেই আর কি পুকুর সংস্কার এবং পুকুরের রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব আজ থেকে বহরমপুর মিউনিসিপ্যালিটি নিচ্ছে। এই পুকুরগুলি এই মুহূর্তে হাইকোর্টের কেসের আন্ডারে নেওয়া হয়েছে, সেখানেই পৌরসভা বেশি করে উদ্যোগ নিতে বাধ্য হয়েছে। এছাড়াও নাগরিক স্বার্থে প্রতিটি পুকুরের মালিককে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে একই বক্তব্য জানানো হয়েছে যে পুকুরকে পুকুর রাখুন, পুকুরকে ব্যবহারযোগ্য করে তুলুন, নাগরিক স্বার্থে সুন্দর ও সুস্থ রাখার ব্যবস্থা করুন, জলাশয় ছাড়া শহর বা এলাকা বাঁচতে পারে না। এই পুকুরটা যেন পুনরায় এর কোয়ালিটি অফ ওয়াটার থেকে শুরু করে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয় এবং এর পাশে যেন নতুন করে কোনো এনক্রোচমেন্ট না হয়। আর যতটা এনক্রোচমেন্ট আমরা সরাতে পারছি যেগুলো কেসের আওতার বাইরে সেগুলো আজকে আমরা এক্সিকিউশন শুরু করার জন্য এসেছি। এখানে যারই মালিকানা হোক, আমরা যে মালিক তাকে আমরা নোটিশ দিয়ে অর্ডার করেছিলাম তার প্রেজেন্সে আমরা হিয়ারিং করেছি এবং তাকে প্রথমে আমরা সময় দিয়েছিলাম যে আপনাকে 15 দিন সময় দেওয়া হচ্ছে, আপনি এই কাজটি করুন। সে যেহেতু না করেনি, আজকের পর থেকে এই পুকুরের দখল মিউনিসিপ্যালিটির তরফে থাকবে।